অষ্টম শ্রেণীর গণিত কোষে দেখি ফাইভ পয়েন্ট টু পাঠ্যবই অর্থাৎ তোমাদের পাঠ্যবই পেজ দেখো ফিফটি নাইন এবং এটা পার্ট থ্রির ক্লাস অর্থাৎ এই ফাইভ পয়েন্ট টু এর এর আগে আমি কিন্তু তোমাদের দুটি ক্লাস দিয়েছিলাম এবং দুটি ক্লাসে আমি একের দাগের এবং ওদিকে দুয়ের দাগের কিন্তু ই অবধি আমি অঙ্ক করিয়ে দিয়েছিলাম তো আজকে এফ থেকে কে অবধি আমি অঙ্ক করিয়ে এই ফাইভ পয়েন্ট টুটা পুরো কমপ্লিট করে দেবো তো তোমরা যারা নতুন আছো অবশ্যই আগের ভিডিওগুলোকে তোমরা দেখে নিও কী করে দেখবে এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে চলে যাবে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও তো চলো আমরা ভিডিও শুরু করি তোমাদের কোশে দেখি ফাইভ পয়েন্ট টু এই হচ্ছে আমাদের ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু এর এই এফ এর দাগে যে অঙ্কটি আছে এখান থেকে আমরা অঙ্কটা করবো তো অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটা তো অঙ্কটা টুকবো টুকে তারপর তোমাদের করাবো তো দেখো এই যে অঙ্কটা আমি টুকেছি খুব ভালো অঙ্ক এবং এই টাইপের অঙ্কই তোমাদের কিন্তু পরীক্ষায় দেয় দেখো এখানে এক্স সমান সমান বলেছে ওয়াই প্লাস জেড হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো তো দেখো আমি লিখছি দেখো প্রদত্ত বলে কী লিখলাম দেখো এক্স সমান সমান ওয়াই প্লাস জেড ঠিক আছে পরের স্টেপ আমি কী করছি দেখো এক্স লিখলাম সমান সমান এপার যে ওয়াইটা ছিল আমি এদিকে নিয়ে গেলাম তাহলে কী হলো দেখো মাইনাস ওয়াই হয়ে গেল আর এদিকে প্লাস জেড হয়ে গেল পরের স্টেপ তোমরা দেখো কী করছি আমি এখানে লিখছি দেখো এক্স মাইনাস ওয়াই হোল কিউব সমান সমান আর এদিকে লিখলাম দেখো জেডের কিউব তাহলে আমি এখানে লিখবো যে উভয় পক্ষকে ঘন করিয়া পাই লিখে দিতে হবে উভয় পক্ষকে ঘন কোরিযা পাই ওকে এটা কিন্তু লিখতে হবে তো এখানে আমাদের একটা সূত্র তো পেয়েই গেলাম এ মাইনাস বি হোল কিন্তু এটা আমরা মান বার করছি বলে কিন্তু মান নির্ণয়ের এখানে লিখতে হবে কারণ এর আগের ভিডিওতে আমি কিন্তু শিখিয়ে দিয়েছিলাম তো সূত্র আমি কী লিখবো এখানটা দেখো এ কিউ মাইনাস বি কিউব মাইনাস থ্রি এবি আর এখানে কী লিখবো ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান এখানে কী লিখবো দেখো জেটের কিউব ঠিক আছে আশা করি তোমরা বুঝতেই পেরেছো পরের স্টেপটা আমি কী করছি দেখো দেখো এক্স কিউব এখানে ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এই ব্যাকেটের মধ্যে দেখো এক্স মাইনাস ওয়াই আছে তো দেখো অ্যাকচুয়ালি এক্স মাইনাস ওয়াই তো জেড তাহলে আমি এখানে জেড লিখতে পারি জেড লিখে দিলাম আর এখানে ছিল জেডের কিউ তোমরা এখানে ব্যাকেটে লিখে দেবে যে এক্স মাইনাস ওয়াই সমান সমান ঠিক আছে তো এবারে পরের স্টেপ দেখো তাহলে কী আমাদের এ কিউব মাইনাস বি মাইনাস এই যে জেডটা আছে এদিকে নিয়ে আসি আমি তাহলে জেড কিউব হয়ে গেল আর মাইনাস কী আছে দেখো থ্রি এটা তো গুণ ব্যাকেটটা মানে গুন তাহলে গুণ করে দাও থ্রি ঠিক আছে সমান সমান জিরো তাই না জেড কিউ এদিকে চলে এলো এদিকে তো আর কিছু নেই তো এটি কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সার বার করতে বলেছে কারণ দেখো একদম উপরে দেখো বলেছে যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর মান বার করতে বলেছে তাহলে দেখো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর মান হচ্ছে আমাদের জিরো তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এফের অঙ্কটা এবার চলো আমরা জি এর অঙ্কটা করি তাহলে এবারে তোমরা জি এর অঙ্কটি দেখো এটাও খুব ভালো অঙ্ক দেখো এক্স ওয়াই ব্যাকেটে এক্স প্লাস ওয়াই সমান সমান অর্থাৎ এর মানটাই আমার এখানে এম বলা হয়েছে যদি হয় তাহলে কি করতে আমাকে প্রমাণ করতে হবে এটা তো দেখো আমি প্রথমে কিন্তু এই অংশটিকে আমি টুকবো প্রদত্ত বলে কিন্তু আমাকে প্রথমে লিখে নিতে হবে দেখো প্রদত্ত এক্স ওয়াই আর এখানে দেখো এক্স প্লাস ওয়াই এখানে কী লিখলাম বলো এম লিখলাম পরের স্টেপটা কী করছি দেখো পরের স্টেপটা আমি করছি দেখো এখানে এক্স প্লাস ওয়াই লিখলাম সমান সমান দিলাম এম আর এক্স ওয়াইটা নিচে চলে আসলো তো এটাকে আমি এখন বার করে রাখলাম ঠিক আছে তবে এখন আমি এই অংশটুকু টুকছে এখানে দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এম পরের স্টেপটা একটু ভালো করে দেখো দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমি এখানে দেখো থ্রি লিখলাম আবার এবি লিখলাম তারপরে এক্স প্লাস ওয়াই লিখলাম তোমরা ভাবছো আমি এটা থেকে পেলাম দেখো আমি লিখে দিচ্ছি এম এম সমান সমান কত আছে দেখ ভালো ভালো করো দেখো এটাই লেখা আছে এখানে এক্স ওয়াই আর ব্যাকেটে এক্স প্লাস ওয়াই তাহলে এইখানে যে এমটা ছিল এম মানেই কিন্তু এটুকুনি অংশ তাই না তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটাকে আমরা এক কথায় বলতে পারি যে এ প্লাস বি তার হোল কিউ ঠিক আছে তো এবারে তোমরা দেখো এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াই মানে কোনটা এটা না তাহলে আমি এখানে লিখতে পারি এম বাই এক্স প্লাস ওয়াই তার হোল কিউ তাহলে কী দাঁড়াচ্ছে এখানে আমাদের এম কিউ বাই এক্স কিউ আর ওয়াই কিউ দেখো অঙ্ক কিন্তু আমাদের এটাকেই প্রমাণ করতে কিন্তু বলেছিল তাহলে আমাদের অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি মিলে গেল তাহলে আমি এখানে লিখে দেবো যে প্রমাণিত ঠিক আছে তো আশা করি তোমরা জি এর অঙ্কটি বুঝতে পেরেছ তো চলো এবার আমরা করবো এইচের অঙ্কটি এবং এইচের অঙ্কটি কিন্তু খুব ভালো অঙ্ক তো দেখো এইটি হচ্ছে আমাদের এর অঙ্ক তো এই অঙ্কটি কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এটার মান দেওয়া কত বলেছে এটা ওয়ান ক্লু বলেছে আমাদের ফোর তাই না যে ফোর যদি হয় তাহলে প্রমাণ করার চেষ্টা করি দেখো সাতাশ এক্স কিউ প্লাস ওয়ান বাই এইট সময় একশো হবে তো চলো অঙ্কটা আমরা করি তো দেখো ভালো করে তোমরা অঙ্কটিকে তোমাদের বুঝতে হবে যে আমি দেখো লিখছি দেখো প্রদত্ত প্রদত্ত বলে এই অংশটি আমি প্রথমে লিখে নেব টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স এখানে দেখো সমান সমান আমি ফোর দিলাম ঠিক আছে এবারে দেখো পরের স্টেপটা আমি কী করছি দেখো আমি এখানে লিখছি দেখো টু এক্স ইন্টু তিনের দুই যোগ ওয়ান বাই থ্রি এক্স ইন্টু তিনের দুই তোমরা ভাবছো আমি তিনের দুই কোথায় পাচ্ছি তো দেখো চার ইন্টু তিনের দুই এখানটা আমি লিখবো দেখো উভয় পক্ষকে উভয় পক্ষকে তিনের দুই দ্বারা গুণ করিয়া পাই উভয় পক্ষকে তিনের দুই দ্বারা গুণ করিয়া পাই তো দেখো আমি গুণটা এখানে কী করে করছি ভালো করে দেখো এখানে দুই এখানে দুই কিন্তু কেটে গেল ঠিক আছে আর এখানে তিন এখানে তিন কেটে গেল তাহলে এখানে কি পরিচয় দেখো থ্রি আর এক্স তাহলে আমি থ্রি এক্স যোগ চিহ্ন দিলাম উপরে আছে এয়ান ওয়ান আর নিচে দেখো টু এক্স তাহলে ওয়ান বাই টু এক্স আর এখানে দেখো আমি দুই আর এখানে কাটলে দুই দুগুণে চার তিন দুগুণে কিন্তু ছয় হলো ঠিক আছে এইবার ভালো করে লেখো কি করি তাহলে তোমাদের মাথায় এইটার মান কিন্তু ছয় এটাই আমাদের কিন্তু কাজে লাগবে পরবর্তীকালে তো দেখো আমি এবার লিখছি যার মানটা আমাদের বার করতে বলেছে যে সাতাশ এক্স কিউব প্লাস ওয়ান বাই এইট এক্স সমান সমান ছয় ঠিক আছে এবারে সাতাশ যদি এর কিউব যদি আমরা করি তো সাতাশের কিউব কত হবে থ্রি এক্স তার হোল কিউব হল এটা প্লাস ওয়ান বাই এইট এক্সের হোল কিউব মানে ওয়ান বাই টু এক্সের হোল কিউব ঠিক আছে তো চলো আমি পরের বেড়ে যাই না এখানে ওঁকরা হয়ে যাবে আমি এখান থেকে কিন্তু এখানে আসছি হ্যাঁ তবে একটা পেজে করলে আমাদের অঙ্কটা সুবিধা হবে তাই দেখো এটা কিন্তু একটা আমাদের সূত্রে পড়লো যে এ কিউ প্লাস বি কিউ তো এই এ কিউ প্লাস বি কিউ সূত্রে আমরা কী লিখবো আমার লিখব এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এখানে আমরা এক্স এক্স কেটে দেবো এবার দেখো এইটার মান কত আমি এক্ষুনি যেটা বার করলাম দেখো দেখো থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মান কত ছয় তা আমি এখানে দেখব কি ছয়ের হোল কিউ হলো মাইনাস তিন তিন নাইন বাই টু ইন টু এটার মান কত এটার মান হচ্ছে আমাদের ছয় এবার ছয়ের কিউ মানে আমরা জানি দুশো ষোলো আর এটা কাটাকটি করো তিন দুগুণে ছয় তাহলে তিন নং সাতাশ ষোলো দুশো ষোলো থেকে যদি সাতাশ বিয়োগ হয় তাহলে দাঁড়ায় কথা বলো একশো উননব্বই তো এটি তো আমাদের বার করতে চেয়ে তাই না একশো উননব্বই তো এটা আমরা লিখে দিলাম যে প্রমাণিত ওকে তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তো চলো এবার আমরা আয়ের দাগের অঙ্কটি করবো তো দেখো এই হচ্ছে আমাদের আয়ের অঙ্ক এবং আগের অঙ্কটা তোমরা যারা ভালো করে বুঝতে পেরেছো এই অঙ্কটি কিন্তু বুঝতে খুব সুবিধাই হবে তো এখানে দেখো টু এ মাইনাস টু এ প্লাস ওয়ান সমান সমান জিরো হলে এটার মান কত বার করতে হবে তাহলে এই অংশটি আমি আগে টুকব তো দেখো টু এ মাইনাস টু বাই এ প্লাস ওয়ান সমান সমান জিরো পরের স্টেপ দেখো আমি কী করি দেখো টু এ মাইনাস টু বাই এ আমি সমান সমান দিলাম এই প্লাস ওয়ান যখন এদিকে আসবে কী হবে মাইনাস ওয়ান হলো ঠিক আছে পরে স্টেপ এখানে টু এখানে টু টু যদি কমন যায় কী পড়ে থাকবে দেখো এ আর মাইনাস ওয়ান বাই এ সমান সমান মাইনাস ওয়ান তাহলে কী দেয় দেখো এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান মাইনাস ওয়ান এই দুইটা এখানে চলে এলো অর্থাৎ আমি এ মাইনাস ওয়ান বাই এ এর মানটাকে কিন্তু আমি বার করে নিলাম এটা তো আমাদের এর মান বার করতে বলেছে তাহলে আমি লিখতে পারি এখানে করছি অঙ্করা দেখো এখন এটাকে আমি টুকছি এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস টু তাহলে এ কিউ মাইনাস বি কিউব এর সূত্র তো আমরা জানি এ মাইনাস ওয়ান বাই এ তার হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি প্লাস টু তো দেখেছো এইটার মান তো আমি আগে থেকেই বার করে রেখেছি কত মাইনাস একের দুই তাহলে আমি এখানে লিখলাম মাইনাস আচ্ছা পেনের কিনা শেষ হয়ে গেছে তো দেখো পেন নিয়ে এসেছি আমি তাহলে এই যে এটার মান তো এখানে আমরা একের দুই মাইনাস তো লিখতেই পারি মাইনাস একের দুই তাহলে তার হোলকিউব ও প্লাস কত লিখবো প্লাস আমরা থ্রি লিখবো কারণ এখানে আমাদের এ আর এটা কিন্তু আমাদের কেটে গেলো এ মাইনাস ওয়ান বাই এ এটার মানে তো আমরা জানি যে মাইনাস একের দুই আর এখানে হচ্ছে আমাদের প্লাস টু পরের স্টেপ তাহলে মাইনাস একের দুই কিউ মানে মাইনাস একের আট হবে হয়েছে আচ্ছা এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস তিনকে এক দ্বে গুণ করলে তিন আর বাই টু আর এখানে হচ্ছে আমাদের প্লাস টু এবার কী করতে হবে এটাকে আমাদের লসন করতে হবে আট দুই আর এখানে এক আছে তলায় তাহলে অসহ করলে আটই হবে আটকে আট দে ভাগুল এক হয় তাহলে এখানে কত হচ্ছে মাইনাস এক তারপর চার দুগুণে আট মাইনাস তিন চারে বারো হলো আর এখানে প্লাস বসালাম আর এখানে হচ্ছে আট দুগুণে ষোলো তাহলে বারো আর একে তেরো তা ষোলো থেকে তেরো বিয়োগ গেলে কত থেকে তিন থাকে তাহলে তিনের আট তাই না তো আমাদের দেখো ওখানে অঙ্কটা প্রমাণ করতে কিন্তু আই এটারই মান বার করতে বলেছিল তো আমাদের এটার মান বার হলো কত তিনের এবং এটি হচ্ছে আমাদের এই অঙ্কটি অ্যান্সার তো আশা করি তোমাদের অঙ্কটি বোঝাতে পেরেছি এবং তোমাদের যদি অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই তোমরা একটি লাইক এবং কমেন্ট করো ঠিক আছে তোমরা যত বেশি লাইক কমেন্ট করে তত বেশি কিন্তু আমার ভিডিও তৈরি করতে উৎসাহিত হবে কারণ ভিডিও প্রচুর তোমরা অনেকেই দেখো কিন্তু কেউ লাইক বা কমেন্ট তো কেউ করোই না এর জন্য দেখো আমাকে অন্য ক্লাসে ভিডিও কিন্তু বেশি করে আপলোড করতে হয়েছে কারণ ওখান থেকে কিন্তু বেশি সাড়া পাই তোমাদের এখান থেকে কোনো সাড়াই আমি পাই না তো চলো আমরা জের অঙ্কটা করে ফেলি তো দেখো এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে খুব ভালো করে তোমাদের কিন্তু শিখতে হবে তো তোমার দেখতে পাচ্ছ এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান থ্রি এবিসি হলে দেখো এ প্লাস বি প্লাস সির মানটা বার করতে হবে তো প্রথমে আমি এই অংশটুকু টুকে নেব তাই আমি লিখে গেলাম দেখো প্রদত্ত তা এটাকে প্রথমে টুকে নিচ্ছি দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সিকিউব এখানে দেখো আমি যেমন আছে থ্রি এ বি সি ঠিক আছে টু কেটেচ এবারে তোমাদের দেখতে হবে দেখো এ কিউ প্লাস বি কিউ এটা একটা কিন্তু সূত্রে পড়ে এটাকে আমি আলাদা রাখছি তাহলে এ কিউ প্লাস বি কিউব এটাকে যদি সূত্রে যদি আমি নিয়ে যাই তো ও সরি এটা হচ্ছে এটা বি তাই তো তাহলে এ কিউ প্লাস বি কিউ তাহলে এটাকে যদি আমরা সূত্রে ফেলি অঙ্কটা দেখো এরকম দেখো ভালো করে দেখো এ প্লাস বি হোল কিউ তো মাইনাস থ্রি এবি ইন্টু এ প্লাস বি আর প্লাস সি কিউবটা যেমন আছে তেমনই রাখলাম আর এই দেখো এই থ্রি এ বি সিটা যখন এদিকে নিয়ে আসবো মাইনাস থ্রি এ বিসি হল সমান সমান জিরো মানে তোমাদেরকে ফের একটু বলছি আমি একটু ভুল হয়েছিলাম এইখানে এ কিউ প্লাস বি সাপোজ আমার কাছে বক্তব্য এই অংশটুকু নেই হ্যাঁ তাহলে এ কিউ প্লাস বি কিউ যদি থাকে তাহলে আমরা কী লিখবো সূত্রটা আমরা তো এটাই লিখবো যে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু প্লাস বি তারপরে প্লাস সি কিউবটা আমি এখানে যুক্ত করলাম আর এই যে থ্রি এ বি সিটা আছে সমান সমান এদিকে নিয়ে চলে এলাম তো দেখো পরের স্টেপটা খুবই ভালো করে বুঝতে হবে দেখো আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিলাম তারপরে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিলাম এই যে এ প্লাস বিয়ের হল কিউব আমি একটা এর মধ্যে দেখলাম আর এই যে প্লাস সি কিউব আমি এর মধ্যে এটাকে আনলাম তাহলে দেখো মাইনাস থ্রি এবি আর কে যে দেখো এখানে দেখো এ প্লাস বি এ প্লাস বি আর প্লাস সিটাকে আমি অ্যাড করে দিলাম সমান সমান কিন্তু জিরো ঠিক আছে এবং পরের স্টেপটা কিন্তু আরও কঠিন তোমাদের ভালো করে বুঝতে হবে এখানে কিন্তু আমাদের আরেকটি সূত্র কিন্তু পড়েছে এ কিউ প্লাস বি এই অংশটা কিন্তু পুরোপুরি আলাদা যেমন আছে এটা কিন্তু বসে যাবে তাহলে আমি এইটুকুনও অংশই কিন্তু করবো এখন তো ভালো করে লক্ষ্য করো আমি লিখছি দেখো এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এর এ এটা এ গুণ বি হলো তারপরে কী লিখবো আমরা এ প্লাস বি এ প্লাস বি তারপরে এই যে অংশটুকু আছে যেমন আছে দেখো আমি তেমনই লিখলাম থ্রি এবি আর ব্যাকেটের মধ্যে এ প্লাস সি আর সমান সমান জিরো তো আশা করি তোমরা এইটুকুনি বুঝতে পেরেছো তো পরের স্টেপটাও ভালো করে তোমার লক্ষ্য রাখতে হবে তো এটাকে আমরা এক কথা কিন্তু এটা বলতেই পারি যে এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি ভালো করে দেখো এ প্লাস বি প্লাস সি আচ্ছা তারপর দেখো আমি এখানে সেকেন্ড ব্যাকে দিলাম দিয়ে এখানটা লিখে দেবো যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এখানে থ্রি আর এখানে সি তাহলে কত হলো মাইনাস থ্রি এ সি এখানে আমরা লিখব এ প্লাস বি আর মাইনাস থ্রি এ বি সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা এখানটা লিখবো জিরো ঠিক আছে তো এইবারে দেখো পরের স্টেপটা কী দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস থ্রি সি আর এখানে দেখো এ প্লাস বি মাইনাস থ্রি এ বি সমান সমান নট ইকুয়াল টু জিরো তোমরা এবার দেখতে পাচ্ছ যে এই অংশটাও কিন্তু উঠে গেছে কারণ দেখো এটার মানও জিরো আর এটার মানও কিন্তু জিরো তাই দুটো রাশির মান কখনো জিরো হতে পারে না তাই এই রাশিটার মান আমি যখন জিরো করলাম দেখো পরের রাশিটার মান আমি লিখেছি যে নট ইকুয়াল টু নট ইকুয়াল টু জিরো তাই না তাহলে কি হয় দেখো যেমন আগেরটা এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো এই অংশটাকে আমি লিখলাম কিন্তু মাথায় রাখতে হবে যে বিয়ক ফল কখনো শূন্য এটা কিন্তু বিয়ক ফল শূন্য নয় তো আমাদের অঙ্কে কিন্তু এটাই পার করতে পড়ছে দেখেছো যে এইটার মান যদি থ্রি এবিসি হয় এটার মান যদি থ্রি এবি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি মানটা কত হবে তো আশা করি অঙ্কটা একটু টাফই ছিল তোমরা কিন্তু অঙ্কটিকে বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু এই অঙ্কটি কিন্তু পরীক্ষায় ঠিকঠাক করতে পারবে তো চলো আমরা লাস্টের দাগের অঙ্কটা করে নিই তো দেখো এই অঙ্কটি কিন্তু খুব ভালো অঙ্ক এবং তোমাদের পরীক্ষা কিন্তু ওখানে দেয় দেখো এখানে এম প্লাস এন এর মানটা দেখে ভালো করে পাঁচ আর এমএন এর মান তো ছয় দিয়েছে দিয়ে দেখো এই দুটোর মান কিন্তু বার করতে পড়েছে তো প্রথমে আমি এই অংশটুকু লিখ ভালো করে দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার লিখলাম এটা কি সূত্রে আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি তাহলে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস তাহলে দেখো এম প্লাস ওয়ানের মান পাঁচ আছে তাহলে পাঁচের হোল স্কোয়ার মাইনাস টু তাহলে মাইনাস টু ইন মানে দেখো এখানে দিয়েছে তাহলে দেখো আর এখানে হচ্ছে আমার ছ দুগুণে বারো কত হলো তেরো তাহলে এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান কিন্তু তেরো হয়ে গেল এবং দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা কিন্তু এর আগের যে অঙ্কগুলো ছিল অন্যান্য অধ্যায় সেখানে কিন্তু শেখানো হয়েছিলো তাই যারা অঙ্কে দুর্বল দেখে নাও এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করলাম ঠিক আছে তো এবারে পরের অংশটুকু তোমরা দেখো এবারে লিখছি দেখো এম কিউ প্লাস এন কিউ তো এম কিউ প্লাস এন কিউ এর কি সূত্র আছে আমরা এর আগে করেছি আমার লিখব দেখেন এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এম প্লাস এন এর মান তো পাঁচ তাহলে পাঁচের কিউব লিখলাম মাইনাস থ্রি ইন্টু এম এন মানে তো আমরা জানি যে ছয় ইন্টু দিয়ে দিলাম এম প্লাস এন মান হচ্ছে ফাইভ তাহলে পাঁচের কিউব মানে হচ্ছে আমাদের এখানে একশো পঁচিশ আর এখানে দেখো তিন ছয় আঠেরো পাঁচ আঠেরো নব্বই তাহলে একশো পঁচিশ থেকে নব্বই গিয়ে হলে আমাদের হচ্ছে পঁয়ত্রিশ এবং আমাদের কিসের মান কোন মানটা বার করতে বলেছে দেখো আমাকে মান বার করতে বলেছে এম স্কয়ার স্কোয়ার স্কয়ার আর এখানে দেখো এম কিউ প্লাস এন তাহলে এইটার মান কত বেরিয়েছে আমাদের এটার মান বেরিয়েছে কত তেরো ইন্টু এটার মান কত বেরিয়েছে এটার মান হচ্ছে আমাদের পঁয়ত্রিশ পাঁচ তেরং পঁয়ষট্টি পাঁচ হাত হচ্ছে আমাদের ছয় তিন তেরং উনচল্লিশ আর ছয় হচ্ছে পঞ্চান্ন তাহলে এটা হলো আমাদের এই অঙ্কটির অ্যান্সার এবং আশা করি তোমার প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো এবং এই সব অঙ্ক তোমাদের কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে যে যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে সে কিন্তু অঙ্কে তত কিন্তু তার দক্ষতা অর্জন হবে এবং পরবর্তীকালে কিন্তু তোমরা আরও ভালো অঙ্ক করতে পারবে তো আশা করি আজকে আমি ফাইভ পয়েন্ট ওটা কমপ্লিট করতে পেরেছি এবং পরের ক্লাস থেকে কিন্তু আমি অবশ্যই ফাইভ পয়েন্ট থ্রিটাকে শুরু করুক এবং অবশ্যই তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে দেখো তোমরা যদি আমাকে উৎসাহিত করো কমেন্ট করে তাহলে আমি তবেই তোমাদের ভিডিওগুলো তো বেশি বেশি তৈরি করবো নাকি কারণ তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রত্যেকদিন কতগুলো টেস্ট পেপার আমি সলভ করি কারণ দেখো ওখান থেকে কিন্তু আমি অনেক সাপোর্ট পাচ্ছি তোমাদের ক্লাস থেকে আমি কোনো সাপোর্ট তেমন পাই না ঠিক আছে তো চলো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো